टू माई चैनल जियोग्राफी फोकस। तुम्हारा सबाई के चैनल आबार स्वागत। तो आज क्लास सेवन कटा पेज सल्व करब, क्लास सेवन ग्रामर क्वेश्चन बंच बईटार के आज के जे जे पेज नम्बरगुल सल्व करब, तो तुम्हारा थंबनेल देखे आशा करछि बुझते ही पे गे। तो ये पेजटा खुले रेखे से 147 पेज और एखने ही रही है तुम्हारे एंटोनिम ए मेक सेंटेंस ताछड़ा रही है विभिन्न पार्टिसिपल एडजेक्टिवे टिक दीते। तो टिक दीते बला हुआ है एल एम एवं एन तीनटे नम्बर आज के करब 147 पेजे। बाकी आरो दुटो पेज करब से जेसी बोस जेटा तुम्हारे चैप्टार रही है सीन पैसेज जो तुम्हारे टेक्सट बोई थे तुम्हारा देखते पे पा से ही चैप्टार्टी आज के करब तर एक पैसेज करब এবং আরেকখানা সিন প্যাসেজ করাবো। আমি বলতে গেলে আমি টোটাল দুটো জেসি বোসের সিন প্যাসেজ আজকে আমি করাচ্ছি দুটো আলাদা পেজে। এবং এই একটা পেজ থাকছে যেটাই কিনা আমাদের কিছু গ্রামার রিলেটেড এক্সারসাইজ রয়েছে। তো ফার্স্টে যেটা অ্যান্টোনিম রয়েছে সেটা দেখো, এখানে ব্র্যাকেটে কটা ওয়ার্ডস দিয়ে দিয়েছে আমাদের। তো এই ওয়ার্ডসগুলো থেকে আমাদের এদের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ লিখতে হবে। তো মেল্টিং, মেল্টিংয়ের অ্যান্টোনিম হবে হচ্ছে ফ্রিজিং, আইস ইজ ফ্রিজিং, His coat is black in color, jehetu white deba ache tar opposite word hobe black. I have brought presents for my nephew. Nice royeche, eta nephew hoye geche. It is very quiet in this place. Noisy ta hoye geche quiet. My cat can climb over the fence. Under chilo over korechi. Last night I saw a boring movie. Interesting ta hoyeche boring. লীলা ইজ দি লংগেস্ট বা টলেস্ট, টলেস্টটা লিখলে বেশি বেটার হয়, এখানে তোমরা টলেস্ট লিখতে পারো, টলেস্ট গার্ল ইন আওয়ার ক্লাস। আর এখানে কী ছিল ব্র্যাকেটে, শর্টেস্ট। দ্য কোর্ট ফাউন্ড দি কনভিক্ট, এটা ছিল গিলটি, আমরা করেছি ইনোসেন্ট। নিখিল ইজ আনসুইটেবল ফর হিজ জব। দ্য ফ্রেঞ্চ আর্মি রিট্রিটেড অ্যাজ দের এনকাউন্টার্ড আ হিউজ লস। অ্যাডভান্সডের অপোজিট হবে রিট্রিটেড। তাহলে এটা আমাদের গেল নাম্বার এল। এরপরে যাবো এম এ, সেটাই দেখো রয়েছে মেক সেন্টেন্সেস। আচ্ছা এখানে দেখো হোমোফোন্স দেওয়া রয়েছে এবং এই দুটো হোমোফোন্সের আমাদের কী করতে হবে, মেক সেন্টেন্স করতে হবে। ওয়ান্ডার, আই ওয়ান্ডার ইফ ইট উইল রেইন। আর ওয়ান্ডার, উই ওয়েন্ট ফর আ ওয়ান্ডার অ্যারাউন্ড দি টাউন। আওয়ার, দুটো আওয়ার রয়েছে, একটা ও ইউ আর আওয়ার, একটা এইচ ও ইউ আর আওয়ার। অর্থাৎ এটা কিন্তু তোমরা ব্যাকরণে দেখবে, বাংলা ব্যাকরণ বইতে সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ যেটা বলে, একই রকম উচ্চারিত হয় এমন শব্দ কিন্তু দুটোর মানে আলাদা। তো এটাই হচ্ছে ইংলিশে হোম। ফার্স্টে ও ইউ আর যেটা রয়েছে আওয়ার, সেটা আমরা আমাদের, সেটার মানে হচ্ছে আমাদের। এবং তার মেক সেন্টেন্স দেখে নিই, পিকক আওয়ার ন্যাশনাল বার্ড, এটা আওয়ার হবে, ও ইউ আর, এটা টি হয়ে গেছে ভুল করে, তোমরা একটু ঠিক করে নিও, ও ইউ আর আওয়ার, আওয়ার ন্যাশনাল বার্ড, ঠিক আছে। এরপর দেখো এইচ ও ইউ আর আওয়ার যেটা, সেটা হচ্ছে আই হ্যাভ স্টাডিড ফর ওয়ান আওয়ার। ফেয়ার, আই পেইড হার বাস ফেয়ার, ফেয়ার ইট ইজ নট ফেয়ার। হেয়ার দিয়ে দেখো দুটো রয়েছে, হেয়ার, শিখাস হেয়ার ইজ ভেরি লং। আর একটা হেয়ার রয়েছে, আ হেয়ার স্টার্টেড অফ ইন টু দি ফরেস্ট। দেয়ার দেখো দুটো দেয়ার রয়েছে, দেয়ার কার ইজ সো নাইস, আর দেয়ার আর সো মেনি বার্ডস ইন দিস ট্রি। তো এটা গেল আমাদের মেক সেন্টেন্সেস, এগুলো তোমরা নিজের মতো করেও করতে পারো, এটা কোনো বাধ্যবাধকতা নেই যে এইরমই লিখতে হবে, যেরম আমি লিখেছি তোমরা নিজের মতো করেও এটা লিখতে পারো। এরপর দেখো রয়েছে টিক দি কারেক্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভস ইন দি ফলোয়িং সেন্টেন্সেস। আ বার্কিং ডগ সেলডম বাইটস, হি স আ উন্ডেড বার্ড, ইট হ্যাড বিন আ লং অ্যান্ড টায়ার্ড ডে, আ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এরপর দেখো কী রয়েছে, কেমিস্ট্রি ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, We all love the laughing baby. I met a charmed woman today. I like my new car, new chair. It's quite relaxing. The commander gave us shocking news. The excited fan screamed to see his favorite actor. So, eta gala amader correct form of participle adjective. Erpore amra 147 complete korlam. Erpore amra amader next page e jabo, seta hocche dekho পেজ নাম্বার খুলে নাও তোমরা 175। তো 175 আমি যাব, জেসি বোস রয়েছে তোমাদের। দেখো আমি চ্যাপ্টারটা একটু দেখিয়ে দিই, এটা তোমাদের 174 আমি চ্যাপ্টারটা দেখানোর জন্য এটা খুলেছি। লেসন 9 জেসি বোস আ বিউটিফুল মাইন্ড, যে চ্যাপ্টারটি তোমাদের রয়েছে লেসন 9 ইউনিট 1, এটা আমি দেখো এখানে আমি করিয়ে দিয়েছিলাম অলরেডি সলভ পেজ 174। এটা যারা এখনও দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও, লিঙ্ক থাকবে আই বাটনে। 174 অলরেডি সলভ করা রয়েছে, 175 সলভ করা ছিল না এবং আমি বলেছিলাম তোমরা কমেন্ট করবে তাহলে আমি সলভ করে দেবো। তো আজকে আমি 175 সলভ করবো, 174 অলরেডি কিন্তু সলভ হয়ে গেছে।
तो 175 देखे नी ए पैसेजटाई थाकबे सेम पैसेज किन्तु एक्सरसाइजगुलो आलादा थाकछे ওখানে দেখো কি রয়েছে ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে নাম্বার ডি দিয়ে স্টার্ট আমি সি অবধি করিয়েছিলাম তোমরা কিন্তু দেখে নিও অবশ্যই ওই ভিডিওটা আগে তারপরে এই ভিডিওটা দেখো ড্যাশ ওয়াজ আ রাইটার অফ সায়েন্স ফিকশন জগদীশচন্দ্র বোস ওয়াজ আ রাইটার অফ সায়েন্স ফিকশন ভগবান চন্দ্র বোস ড্যাশ তো এটার আনসার দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্যাসেজ থেকে ওয়াজ আ লিডার অফ দি ব্রাহ্ম সমাজ দেখো এখান থেকে এত অবধি সমাজ অবধি তোমরা লিখবে জেসি বোস ফাদার বিলিভড ইন প্যাসেজে চলে আসো তোমরা দেখো ওয়ান মাস্ট ওয়ান থেকে স্টার্ট করবে ওয়ান মাস্ট নো ওয়ানস মাদার টং বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ এটাই বিলিভ করতো ভগবান চন্দ্র বোস তো ওয়ান থেকে ল্যাঙ্গুয়েজ অবধি তোমরা লিখছো দেখো DH3 বলে এখানে লেখাও রয়েছে এরপর নাম্বার ফোর সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুল ড্যাশ দেখো নাম্বার ফোর ওয়াজ আ প্রিভিলেজড স্ট্যাটাস সিম্বল ওয়াজ আ প্রিভিলেজ স্ট্যাটাস সিম্বল ব্যাস এইটুকু সিম্বল অবধি তোমরা লিখছো ঠিক আছে এরপর দেখো কোয়েশ্চেন আনসার্স রয়েছে এখানে নাম্বার ইতে ওয়েন ওয়াজ জেসি বোস বর্ন জেসি বোস ওয়াজ বর্ন অ্যাট বিক্রমপুর আচ্ছা এটা সরি এটা ওয়েন লেখা আছে তো এটা আমি ওয়েয়ার ভেবেছিলাম তার জন্য আমি জায়গার নামটা লিখে দিয়েছি কিন্তু এটা ওয়েন যেহেতু আছে সেক্ষেত্রে বলেছে কবে জন্ম নিয়েছিলেন তো সেটা হবে জেসি বোস ওয়াজ বর্ন এই লাইনগুলো লিখবে না লিখবে তোমরা ইন 1895 জেসি বোস ওয়াজ বর্ন ইন 1895 নাম্বার টু আ ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ মেড দ্যাট ইয়ার অ্যাট দ্য টাউন হল ইন ক্যালকাটা হোয়াট ওয়াজ দ্যাট তো এটার আনসার দেখো আমি একটু দেখিয়ে দিই তোমাদের প্যাসেজ থেকে ইয়ের টু বলে দেখো এখানে লিখেছি এখান থেকে লিখবে সরাসরি আ ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ মেড দ্যাট ইয়ার অ্যাট দ্য টাউন হল ইন ক্যালকাটা কমা দিয়ে দেবে অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন ওয়াজ পারফর্মড বাই জগদীশচন্দ্র বোস অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ এভরিওয়ান ওয়াজ ওভারঅল ওয়েন দি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ট্রাভেলড ফ্রম দি লেকচার হল টু আ থার্ড রুম অ্যাবাউট 75 meters অ্যাওয়ে তাহলে এতটা তোমরা লিখছো অ্যাওয়ে অব দি স্টার্ট করছো কোথা থেকে এ থেকে আর ডিফারেন্স হিস্ট্রি থেকে স্টার্ট হবে এবং অ্যাওয়ে থেকে শেষ হবে তো এটা একটু বড়ো রয়েছে এবং এই বড়ো আনসারটাই লিখতে হবে তো এখান থেকে এত অবধি তোমরা পুরোটা লিখবে এরপর দেখো চলে যাবো আমরা নাম্বার থ্রিতে হোয়াট ওয়াজ দি ডেজিগনেশন অফ জেসি বোস অ্যাট দ্যাট টাইম তো এর অ্যান্সারটা আমি মুখে তোমাদের বলে দিচ্ছি তোমরা একটু শুনে শুনে লিখে নাও দ্য ডেজিগনেশন অফ জেসি বোস অ্যাট দ্যাট টাইম ওয়াজ দ্য থেকে স্টার্ট করবে দ্য ডেজিগনেশন অফ জেসি বোস অ্যাট দ্যাট টাইম ওয়াজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ ঠিক আছে তাহলে ওয়াজ লিখে তোমরা অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ লিখবে আশা করছি বুঝতে পারলে তোমরা তো এখানে দেখো কী রয়েছে তারপর এটা নেক্সট হোয়াট ওয়াজ দি ডিস্টেন্স বিটুইন দি লেকচার হল অ্যান্ড দি থার্ড রুম তো এটা আমি বলে দিচ্ছি আবার মুখে দ্য ডিস্টেন্স বিটুইন দি লেকচার হল অ্যান্ড দি থার্ড রুম ওয়াজ দেখো ওয়াজ লিখেছি আমি ওয়াজ 75 meters ফুল স্টপ 75 meters নাম্বার ফাইভ ওয়্যার ওয়াজ দি গ্রেট ম্যান বর্ন দিস গ্রেট ম্যান ওয়াজ বর্ন এবার দেখো এটা কিন্তু আমি ওয়েনের আনসারটা ভুল করে লিখে দিয়েছি তোমরা এটা ওয়েয়ার বলেছে তো সেক্ষেত্রে তোমরা এই আনসারটা যেটা আমি এখানে লিখেছিলাম সেটা লিখবে অর্থাৎ এখানে অ্যাট এই যে বিক্রমপুর নাও ব্র্যাকেটে নাও মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ ব্র্যাকেট ক্লোজ তাহলে এখানে আমি যেটা লিখেছি সেটা তোমরা লিখছো অ্যাট বিক্রমপুর ব্র্যাকেট নাও মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাট অফ বাংলাদেশ ব্র্যাকেট ক্লোজ অ্যাট লেখার পর এটা লিখবে নাম্বার সিক্স ওয়াজ হি বর্ন ইন ফ্রি ইন্ডিয়া স্টেট দিস রিজন নো হি ওয়াজ বর্ন হিস্ট্রিক্যালি ইন দেখো প্যাসেজে চলে আসছি আমি ইন 1895 ইন্ডিয়া ওয়াজ আন্ডার দি ব্রিটিশ রুল ব্যাস এইটুকু রুল অবধি তোমরা লিখছো নেক্সট নাম্বার সেভেন দেখো হু অ্যান্ড হোয়াট ওয়াজ দি ফাদার অফ দিস গ্রেট ম্যান ভগবান চন্দ্র বোস ওয়াজ আ লিডার অফ দি ব্রাহ্ম সমাজ ওয়াজ দি ফাদার অফ দিস গ্রেট ম্যান
সমাজ অবধি লেখার পর ওয়াজে চলে যাবে ওয়াজ দি ফাদার অফ দিস গ্রেট ম্যান। আমি কিন্তু প্রত্যেকটাই বলে দিচ্ছি, তোমরা একটু ভালো করে শুনে লেখো, আর বুঝতে না পারলে আবার একবার পেছনে গিয়ে একবার ভিডিওটা দেখো, তাহলে আশা করছি বুঝতে পারবে। এইট দেখো, হোয়াট ডিড হিজ ফাদার বিলিভ, হিজ ফাদার বিলিভড, দেখো প্যাসেজ থেকে দেখে নিই, দেখো হিজ ফাদার বিলিভড দ্যাট ওয়ান মাস্ট নো ওয়ান্স মাদার টং বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ। তাহলে হিজ থেকে এই ল্যাঙ্গুয়েজ অব্দি থার্ড ব্র্যাকেট দেখো স্টার্ট হয়েছে এবং থার্ড ব্র্যাকেট এখানে ক্লোজ হয়েছে, অতটা তোমরা লিখছো। এরপরে নেক্সট, হু ওয়াজ আ লিডার অফ ব্রাহ্ম সমাজ, ভগবান চন্দ্র বোস ওয়াজ আ লিডার অফ ব্রাহ্ম সমাজ। When did Jesse Bose delivered his speech at the Bikrampur conference? Jesse Bose delivered chilo did ache jehetu shei khetre amra uttore delivered korechi. Jesse Bose delivered his speech at the Bikrampur conference in 1915. Full stop. Why did Jesse Bose never realize about the problem of common to the two communities? Er answer ta dekho passage e. Ekhane dekho, ekhan theke likhbe tumra. When Jesse Bose, I এর জায়গায় Jesse Bose করবে, when Jesse Bose returned home from school accompanied by his school fellows, his mother welcomed and fed all of them without discrimination. It was because of his childhood friendship with them. তাহলে এখানে I এর জায়গায় করবে Jesse Bose, বাকি my এর জায়গায় করছো his, আবার মায়ের জায়গায় হিজ, আসের জায়গা হবে দেম, মায়ের জায়গা হবে হিজ, আর এই দেমটা কিন্তু সেম থাকবে। বুঝতে পারলে এখান থেকে এতটা কী কী বললাম, ঠিক আছে। এরপর দেখো নাম্বার টুয়েলভ, হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি দি প্রবলেম, অ্যাকচুয়ালি দি প্রবলেম ওয়াজ দ্যাট হি, আইটা হবে হি, হি কুড নেভার feel that there were creatures who might be labeled low caste. এখান থেকে এত অবধি শুধু আইটা হি করবে। নাম্বার 13, what created a keen interest in investigating the workings of nature in the mind of Jesse Bose? এর আনসারটা দেখো এখানে, he listened spellbound to their stories of birds, animals and aquatic creatures. Perhaps these stories created in his mind a keen interest in investigating the workings of nature. তাহলে এটা হি করছো, বা এখানে জেসি বোস লিখবে, জেসি বোস লিসেন স্পেল বাউন্ড টু দেয়ার স্টোরিজ অফ বার্ডস অ্যানিমালস অ্যান্ড অ্যাকোয়াটিক ক্রিয়েচার্স, পারহ্যাপস দিস স্টোরিজ ক্রিয়েটেড ইন হিজ মাইন্ড আ কিন ইন্টারেস্ট ইন ইনভেস্টিগেটিং দ্য ওয়ার্কিংস অফ নেচার। এত অবধি, এখান থেকে এত অবধি লিখছো। এরপর দেখো, হোয়াট ওয়াজ অ্যান অ্যারিস্টোক্রেটিক স্ট্যাটাস সিম্বল দেয়ার, প্রিভিলেজড ওয়াজ অ্যান অ্যারিস্টোক্রেটিক স্ট্যাটাস সিম্বল দেয়ার। লাস্ট, হু ওয়্যার দি প্লেমেটস অফ দিস গ্রেট ম্যান, এখানে দেখো রয়েছে, দেখো এখানে দ্য সন অফ দি মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ মাই ফাদার স্যাট অন মাই রাইট সাইড অ্যান্ড দ্য সন অফ ফিশারম্যান স্যাট অন মাই লেফট, দে ওয়ার জেসি বোস প্লেমেটস, দে ওয়ার জেসি বোস প্লেমেটস, ঠিক আছে। এরমভাবে লিখবে, দাটা টিটা ক্যাপিটাল করবে এখান থেকে এত অবধি। এরপর নাম্বার এফ দেখো, শূন্যস্থান পূরণ রয়েছে, অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন ওয়াজ পারফর্মড বাই জেসি বোস। এই ড্যাশটা আমি বলছি, তোমরা এখানে দেখো, অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ। নাম্বার টু, এভরি ওয়ান ওয়াজ দেখো ওভারঅড ওয়েন দি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ট্রাভেল ফ্রম দি লেকচার হল টু আ থার্ড রুম অ্যাবাউট 75 meters অ্যাওয়ে, এখান থেকে এত অবধি। দ্য ওয়েভস পাসড থ্রু থ্রি সলিড ওয়ালস, জেসি বোস ওয়াজ আ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্টস, TALENTS ট্যালেন্টস, হি ওয়ার্কড অ্যাজ আ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর, বর্ধমান অ্যান্ড ইন আদার প্লেসেস। ম্যাজিস্ট্রেট স্পেলিং না পারলে একবার
তোমরা প্যাসেজটা দেখে নিও, প্যাসেজে তোমরা পেয়ে যাবে। দেখো ডেপুটি ম্যাজিস্ট্রেট, এগুলো লেখাই রয়েছে প্যাসেজে, তোমরা একটু প্যাসেজ থেকে দেখে নিও। এখানে রয়েছে সিনোনিম, বডিজ অফ পার্সনস শেয়ারিং দি সেম পলিটিক্যাল, মিউনিসিপাল, সোশ্যাল, রিলিজিয়াস অ্যান্ড টেরিটোরিয়াল কন্ডিশনস। হিস্ট্রি, দ্য অ্যাক্ট অফ টিচিং অর এক্সপ্লেনিং অর এক্সিবিটিং বাই প্র্যাকটিক্যাল মিনস ডেমোস্ট্রেশন। প্যানিকড উইথ রেভেনশিয়াল ফিয়ার অর ওয়ান্ডার, স্পেল বাউন্ড, সেভারাল বা মাল্টি, ডাইভার্স, নেটিভ ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড, ভার্নাকুলার। প্রত্যেকটি স্পেলিং তোমরা প্যাসেজ থেকে পেয়ে যাবে, আমি আলাদা করে আর কিছু স্পেলিংগুলো বললাম না। তো এটা হচ্ছে 175 পেজ। এরপর লাস্ট একটা পেজ আছে, ওটা আমরা দেখিয়ে দেবো, জেসি বোসের ছোট্ট একটা রয়েছে, ওটা বেশি বড় না প্যাসেজটা, তোমরা একটু খুলে নাও। তো এটা আমাদের আজকে লাস্ট পেজ 257। তো এটা দেখো একটা সিন প্যাসেজ, সেটাও জেসি বোসের ওপরেই রয়েছে, পড়বে আগে তারপরে করবে এটা। ট্রু ফলস রয়েছে ফার্স্টেই, প্ল্যান্টস টেক মোর টাইম টু রেসপন্ড দ্যান অ্যানিমালস, এটা হবে ট্রু। লাইট ইজ অ্যান এক্সটার্নাল স্টিমুলি, ট্রু। প্ল্যান্টস রিয়াকশন টু পয়জন ইজ ডিফারেন্ট টু অ্যানিমালস, ফলস। ক্রেসকোগ্রাফ মেজার্স প্ল্যান্টস রেসপন্স টু স্টিমুলি, এটা হবে ফলস। তাহলে ট্রু ট্রু এবং দুটো ফলস। এখানে কারেক্ট ফর্মে আমাদের টিক দিতে বলেছে, ক্রেসকোগ্রাফ ইজ দ্য নেম অফ অ্যান ইনস্ট্রুমেন্ট, বোস ক্যারিড আউট মেনি এক্সপেরিমেন্ট অন প্ল্যান্টস, পয়জন ওয়াজ ইনজেক্টেড টু অ প্ল্যান্ট, বোস এক্সপেরিমেন্টস অন প্ল্যান্টস শোড দ্য প্ল্যান্টস আর লিভিং বিইংস। নাম্বার সি দেখো, তিনটে কোয়েশ্চেন আনসার রয়েছে। হোয়াট ডিড বোস শো থ্রু হিজ এক্সপেরিমেন্টস, বোস শোড থ্রু হিজ এক্সপেরিমেন্টস, প্যাসেজ চলে যাবে। দেখো এখান থেকেও তোমরা সরাসরি লিখে দিতে পারো, থ্রু হিজ এক্সপেরিমেন্টস বোস শোড দ্যাট প্ল্যান্টস বিহেভ ইন দি সেম ম্যানার অ্যাজ হিউম্যান বিইংস, অলদো প্ল্যান্টস টেক লঙ্গার টু রেসপন্ড দ্যান অ্যানিমালস। এই দুটো লাইন জুড়ে ব্র্যাকেট করা রয়েছে, তোমরা লিখে নাও, ঠিক আছে। এরপর নাম্বার টু, হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ ক্রেসকোগ্রাফ, ক্রেসকোগ্রাফ উইচ ইজ ইউজ টু মেজার দি গ্রোথ রেট অফ প্ল্যান্টস, এটাও ব্র্যাকেট করা রয়েছে, এখান থেকে লিখে নিও। নাম্বার থ্রি, হোয়াট ইজ স্টিমুলি, এটা কিন্তু তোমাদের প্যাসেজে নেই, এটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা লিখে নাও, ঠিক আছে। এটা লেখা হয়ে গেলে তোমরা কিন্তু, আজকের ভিডিও আমি এতটাই রাখবো, এটা এক নম্বরে ছিল, বাকি দুটো দুই নম্বরে। তো স্টিমুলিটা যদি দু নম্বরে থাকে, আমি সেরম করে লিখে দিয়েছি, আর এক নম্বরে যেহেতু দিয়েছে তো বেশি বড় করে লেখার দরকার নেই, আমি দু নম্বরের মতো করেই লিখিয়েছি, যদি তোমাদের ইনকেস দু নম্বরের আসে। আর এক নম্বরের জন্য তোমরা কিন্তু ওটা এক্সাম্পলটা নাও দিতে পারো, বাকি স্টিমুলি কাকে বলে শুধু ওই ডেফিনেশনটুকু দিলেই হবে, ঠিক আছে। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, এরকম আরও ভিডিও লাগলে কমেন্ট করবে, পেজেসগুলো আমি সলভ করে দেবো। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে লাগা বেল আইকনও ক্লিক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।